ক্যান্সার পুরোপুরি সেরে যাবে নতুন উপায়ে, আগামী বছর থেকে চিকিৎসা শুরু। বিশ্বের সব থেকে ভয়ঙ্কর রোগ ক্যান্সারের ঔষধ আবিষ্কার করার জন্য বছরের পর বছর ধরে বিশেষজ্ঞরা গবেষণা করেই যাচ্ছেন। সেই গবেষণায় একটি বড় সাফল্য মিলেছে বলেই খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন তারা এক ধরনের ইমিউনোথেরাপি আবিষ্কার করেছেন, যা দিয়ে শরীরে ফেলা যাবে ক্যান্সার। তবে এখনো নয়, 2018-তে পাকাপাকিভাবে এই পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কি এই ইমিউন থেরাপি? ক্যান্সার হওয়ার পরেও যারা অদ্ভুতভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তাদের ব্লাড সেল দিয়ে তৈরি হবে এই চিকিৎসা পদ্ধতি। এই ব্লাড সেলগুলি হলো ক্যান্সারের মেরে ফেলার জন্য প্রতিরোধক কোষ। এই ব্লাড সেলগুলিকে পরিমাণে প্রায় 10 লক্ষ গুণ বাড়িয়ে তুলবেন বিজ্ঞানীরা। সেই অসংখ্য ব্লাড সেলই বহু ক্যান্সার রোগীর চিকিৎসায় লাগবে। এই পদ্ধতির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো নিউট্রোফিল সেল। এই সেল কেমিক্যাল ও অ্যান্টিবডির দ্বারা সরাসরি ক্যান্সার সেল ধ্বংস করতে সক্ষম। এছাড়া রক্তের ইমিউনো সিস্টেম সেল, যেগুলি রোগ প্রতিরোধ করে, তাও তৈরি করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ল্যাবরেটরিতে ইঁদুরের ওপরে পরীক্ষামূলকভাবে এই চিকিৎসা করে দেখা হয়েছে। এবারে মানুষের ওপরেও এই চিকিৎসা পরীক্ষামূলকভাবে করা হবে। সো বন্ধুরা, এই রইল আজকের টপিকস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।